কাবিতে পড়ে গেছে। এই যে লেবুটা দেখছেন তো, এই লেবুটাকে কেটে একটু মাছটাই মাখিয়ে দিব। আজ কাটা মাছ এনেছি, আজ শিখা আসেনি, শরীরটা খুব খারাপ। এই জন্য আমি একা আসছি, এই জন্য কাটা মাছ নিয়ে চলে আসছি। তারপরে এই লেবুটা দিয়ে রেখে দেবো, রাখার পরে একটু দেখবেন, শীতকাল তো একটু শক্ত হয়ে গেলে স্বাদও ভালো হবে মাছের। লেবুটা কেটে নিই, রসটা দিয়ে দিলে মাছটা খুব সুন্দর স্বাদও লাগবে, শক্ত হবে। লেবু দিয়ে দিলাম, এবার মাখিলি লেবুটা। সুন্দর, এই যে মাখিয়ে নিচ্ছি, কত সুন্দর শক্ত হয়ে যাবে একটু লেবু দিয়ে দিলে। এটা ভাজতেও ভালো, খেতেও ভালো। এবারে মাছটা একটু ধুয়েলি, সুন্দর করে ধুয়ে নেব ভালো করে। নুন দিচ্ছি, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম মাছে। যে হলুদ, হলুদ একটু মাখিয়ে দিলাম, রেখে এই মাছটা ভাজবো। এই যে বন্ধুরা দেখছেন তো, এই যে এইটা এইটা কি বুড়া কলি না কি কলি বলে জানিনি, এইটা আপনারা তো উপরেরটা নিয়ে নিন। তারপরে আমি এই ফেলা জিনিসটাকে এই দেখানা কি করে রান্নাটা করি, উপরেরটা খেয়েলেন আর এটা ফেলে দেন। তো এই ফেলে দেওয়া জিনিসটাকেই রান্নাটা করব কিভাবে আপনারা দেখুন। আমার দ্বারা এসব উচ্চারণ হয়নি বাবা, কি বলে ওগুলা জানিনি, এখন কি বুড়া করি না কি করি বাড়াইছে সব, এইসব জানিনি আর বাপের কালে দেখিও নি। এখন এখন দেখছি সব, নতুন নাম আমি বলতে পারিনি। করলি না বুড়া করলি না কি বাবা, এইসব রান্না, এইটাকে কত সুন্দর রান্নাটা করব আপনারা দেখুন। রাঠাগুলাই খেতে ভালো লাগে। ফুলকপি শুনছি, বাঁধাকপি শুনছি, এ কি বুড়া করলি না কি করলি, এইটা শুনছেন নি, এখনই শুনছি। বন্ধুরা দেখছেন তো কত সুন্দর ছাল ছেড়ে যাচ্ছে। আর ভাসুজিটা নাই, সে থাকলে একটা গল্প করতে করতে কত ভালো লাগতো। ঠান্ডা লেগে তাকে জ্বর টর হয়েছে, শরীর ভালো নেই, এই জন্য আসতে চাইনি। আর আমি যাবনি, আমি তখন আর জোর করিনি, পালিয়ে আসছি, কি করব বলো। জলটা দিয়ে দিই, আমি খেতে নিচ্ছি না, জল দিয়ে করে ছাড়িলেই ধন্যবাদ। দেখছেন তো এটাও ওখানে মিশাবো বুড়া কলিয়ে। বুড়া কলি, এই যে বন্ধুরা দেখছেন তো, এই যে জিরা, এই যে ধনা, এইটা আদা, সব একসঙ্গে মিক্সড করে বেটে নিব। এই যে রসুন, এইগুলো সব একসঙ্গে বাটা হবে। বন্ধুরা বাটা হয়ে গেল, এটা তুলে রাখলাম। এবারে পেঁয়াজটা বেটে নেবো, পেঁয়াজটা বেটে নিচ্ছি। মাছটা ভাজবো, তেলটা দিয়ে দিই। এবারে মাছগুলো একটা একটা করে দিয়ে দিই।
পরিমাণ মতো হলুদ দিয়ে দিই। এই হালকা করে লেড়ে নিচ্ছি বন্ধুরা। আলুটা মেরেলে একটু তেল দিয়ে দিই, লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এই যে পেঁয়াজ বাটাটা, নুন স্বাদ মতো একটু নুন, আদা রসুন জিরা ধনা এই যে বাটাটা দিয়ে দিলাম, হলুদটা এটা দিয়ে দিলাম, এই লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, এবারে টমেটো কুচিটা দিয়ে দিলাম, এই কাঁচা লঙ্কা, ধনে পাতাটা একটু আগে দিচ্ছি বন্ধুরা, ওনারা তো ফুটলে দেন তরকারি নামানোর সময়, আমি একটু আগে দিয়ে দিচ্ছি, এটা একটা নতুন ধরনের রান্না, স্বাদটা ভালো হবে। এগুলো দিয়ে দিচ্ছি, কলি আর আলু দিয়ে দিচ্ছি, কলির ডাঁটা আর আলু ভেজে রাখা, এসব তো জানিনি নাম বাবু আমার। জল দিয়ে দিই, রান্না হয়ে গেল, ঢেলে দিই, দেখছেন তো কিরকম রংটা হয়েছে, এই রংটাই কত সুন্দর লাগছে, আর কত সুন্দর রং হয়েছে, আর খেতে কিরকম লাগবে আপনারাও দেখুন। মাছগুলো আমি দিয়ে দিই বন্ধুরা, এবারে টপটা মাছগুলো দিয়ে দিচ্ছি, বন্ধুরা আপনারা তো দেখলেন কতক্ষণ ধরে রান্নাটা করলাম, এই যে বুড়া কলি ডাঁটা দিয়ে রংটা তো খুব হয়েছে ভালো, এবারে খাই, খেয়ে বলবো যে কীরকম লাগছে। বুড়া কলি ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, একটু মাখামাখা করেছি, একবারে ঝোল করিনি, বন্ধুরা এবারে খাওয়াটা শুরু করছি, যে রংটা হয়েছে দারুন, যা সুন্দর সিদ্ধ হয়েছে উড়া কলির ডাঁটা, খুব সুন্দর লাগছে খেতে, উড়া কলির ডাঁটাগুলো খুব ভালো লাগছে খেতে, তোরা দেখছেন তো উড়া কলির ডাঁটাটা কত ভালো লাগছে খেতে, আপনারও করে খাবেন, শুনতে একটু কেমন লাগছে বুড়াগুলির ডাঁটা, তো রান্না করে খাবেন, খেয়ে দেখবেন তখন বুঝতে পারবেন যে মিথ্যা বলছি না সত্যি বলছি, খুব সুন্দর। আর সুন্দর স্বাদ টাটকা মাছ, খুব ভালো খেতে, দারুন হয়েছে, দারুন।